দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার সরাসরি সম্প্রচারে। আমরা এই মুহূর্তে রয়েছি মেরুলবাড্ডায় অবস্থিত ব্র্যাক ইউনিভার্সিটির পারমানেন্ট ক্যাম্পাসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা অবস্থান করছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আন্দোলন ফলপ্রসূ হওয়ার পর যেই দাবি তাদের ছিল সেই দাবিটা সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে, তারপরও কেন শিক্ষার্থীরা আজকে ইউনিভার্সিটির সামনে অবস্থান করছে? আপনারা দেখতে পাচ্ছেন ফেস মাস্ক, গ্লাভস সব কিছু পরে তারা রাস্তায় অবস্থান করছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এই আন্দোলন চলাকালীন সময়ে যে সমস্ত স্লোগান বা যে সমস্ত গ্রাফিটি তারা অঙ্কন করেছিল বিভিন্ন দেয়ালে, সেই দেয়ালগুলো কিন্তু শিক্ষার্থীরা নিজেরাই পরিষ্কার করছে এই মুহূর্তে। আপনাদের জানিয়ে দিতে চাই, শিক্ষার্থীরা শুধুমাত্র যে গ্রাফিটি পরিষ্কার করছে বা দেয়াল পরিষ্কার করছে বিষয়টি এমনই নয়। রাস্তায় যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণরূপে এখনও গঠন হয়নি, পুলিশ বাহিনী সম্পূর্ণরূপে এই মুহূর্তে সক্রিয় নয়, রাস্তায় নেই কোনো ট্রাফিক পুলিশ, তারা কিন্তু এই মুহূর্তে ট্রাফিকের কাজগুলোও করছে। আপনাদের আরও জানিয়ে রাখি যে রাস্তার মাঝখানে রোড ডিভাইডারের যেই জায়গাগুলো রয়েছে, যে জায়গাগুলো ভেঙে গিয়েছিল সেই জায়গাগুলো আসলে সংস্কারের কাজ চলতেছে। এইখানে দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাফিটির যেই জায়গাগুলো রয়েছে, যে কাজগুলো তারা এর আগে শিক্ষার্থীরা করেছিল, গ্রাফিটির কাজগুলো করেছিল, সেই কাজগুলো এখন তারা পরিষ্কার করছে। এখানে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আজকে আপনারা যে কাজগুলো করছেন, এই কার্যক্রম সম্পর্কে একটু বলবেন। এই কার্যক্রমগুলো হচ্ছে আমরা বিগত বেশ কয়েকদিন, এক মাস ধরে যেসব সিনারিও ফেস করছি এগুলো অবশ্যই সেটার নিদর্শন, কিন্তু আমরা যে সেই ফেস থেকে রিকভার করতেছি সেটার প্রমাণস্বরূপ আমরা এই কাজ করতেছি, আর কিছুই না। বাংলাদেশ যে সেই সহিংসতা থেকে বেরিয়ে নতুন বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে এটাই সেটার আর কি প্রমাণ, আর কিছু না। আমরা সেইটাই ফুটিয়ে ধরছি এবং এই এই ওয়ালে এই কোর্ট শেষ হওয়ার পরে আমাদের ম্যুরাল আঁকা হবে। সো দ্যাট উইল বি ক্রিয়েটিভ আর্ট, গালিগালাজ আমরা বাদ দিয়ে ক্রিয়েটিভ আর্ট ফুটিয়ে তুলবো, দ্যাটস ইট, আর কিছু না। এছাড়া দেয়াল যেগুলো অপরিষ্কার রয়েছে এগুলো পরিষ্কারের পাশাপাশি ছাত্ররা আর কি কি ধরনের কাজ করছে ঠিক এই মুহূর্তে? ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টরা ওই রামপুরা ব্রিজের গোড়া থেকে শুরু করে সামনে পর্যন্ত ট্রাফিকের কাজ করতেছে। তারপর হচ্ছে এখানে আরেকটা টিম আছে যারা কমিউনিটি সার্ভিসের কাজ করতেছে। তো এখানে দেখবেন, সামনে গেলে দেখবেন ওই যে কর্নারের রোডটা ঢুকছে হাতিঝিলের দিকে, ওখানে হচ্ছে অলমোস্ট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে পলিথিন ঝাড়ু টাড়ু নিয়ে। এটা একটা টিম আছে, ট্রাফিক পুলিশের ট্রাফিকের টিমটা আছে, এবং আমরা হচ্ছে এই ওয়াল পেইন্ট রিমুভ করতেছি। সো অ্যাকচুয়ালি সিস্টেমটা কিছুটা ডাউন শেডে পড়ার পরেও আমরা যে আসলে রিকভার করতে পারি, ছাত্র জনতা যে রিকভার করায় দেশটাকে আবার ভালো করে গড়ে তুলতে পারে, আমরা সেটাই বোঝাইতে চাচ্ছি আমাদের কাজের মাধ্যমে। এইখানে আমরা দেখছি রোড ডিভাইডার যেগুলো ভাঙা হয়েছে এগুলোর কি সংস্কারের কাজ চলছে? এই যে দেখতেছেন রোড ডিভাইডারের কাজও চলতেছে, একটু পরে এই রোড ডিভাইডারগুলো ফিক্স হলে যেসব জায়গায় রোড ডিভাইডার নাই, যেখানে আমাদের এইসব রোড ডিভাইডার বসানো সম্ভব না, সেখানে আমরা গাছ লাগাবো, গাছেরও ব্যবস্থা করতেছি। সো ওই গাছ আসা, আপনারা যদি থাকেন আপনারা দেখতে পারবেন যে এখান দিয়ে যতটুকু সম্ভব আমাদের ফান্ড এবং বাজেটে সবাই এখানে সবাই অনুদান দিছে, তো আমাদের নিজেদের টাকা দিয়ে যা সম্ভব হচ্ছে আমরা দেশটাকে সুন্দর করার জন্য করতেছি। এখন এটা আরও যদি সুশীল সমাজের মানুষ বা অন্যান্য যে যেখানে আসে, যারা যেই বিশ্ববিদ্যালয়ে আসে, যারা যাদের লোকালিটিতে আসে, যদি আগায় আসে তাহলে জিনিসটা আরও বেটার হবে, এবং আমরা চাই মানুষ আগায় আসুক। আপনার নামটা ভাইয়া? আমি মেহের। আমি স্কুল অফ ল, মানে ল ডিপার্টমেন্টে থার্ড ইয়ার ফাইনাল সেমিস্টার। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন এখানে শুধুমাত্র যে দেয়ালের গ্রাফিটি বা যেই কুশব্দ যেগুলো ব্যবহার করা হয়েছে বিগত সরকার প্রধানের প্রতি, সেগুলোকে পরিষ্কার করে এখানে সুন্দর ক্রিয়েটিভ আর্ট বা গ্রাফিটি আবার নতুন করে করা হবে, যাতে এখানে দৃষ্টিনন্দন মানুষের নজর কাড়ে। এর পাশাপাশি শিক্ষার্থীরা বলছেন যে শুধুমাত্র গ্রাফিটিই নয়, এখানে তারা যেই আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে যেই রোড ডিভাইডারের কাজগুলো, যে রোড ডিভাইডারগুলো ছিল, যে রোড ডিভাইডারগুলো উপড়ে ফেলা হয়েছে, তার পরিবর্তে যেখানে সম্ভব তারা নতুন করে রোড ডিভাইডার তৈরি করছে। এর পাশাপাশি তারা রাস্তা পরিষ্কার, এমনকি ট্রাফিক কন্ট্রোলের ব্যবস্থাও তারা এখানে করে আসছে। আজকে আসলে ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে আপনারা এখানে কি কি ধরনের কাজ করছেন? আমরা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যত ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাটে যত ক্ষয়ক্ষতি হয়েছে, ময়লা আবর্জনা
তারপরে হচ্ছে এই ব্যারিকেডগুলো দেওয়া, মানে এইগুলো নিয়ে আমরা কাজ করতেছি আর কি। এই মুহূর্তে এই যে এইগুলো যে ভেঙে গেছে আমরা হচ্ছে এইগুলো দিয়ে দিতেছি ফার্স্ট। হ্যাঁ জি, দর্শক যেমনটি আপনারা শুনছিলেন যে শুধুমাত্র যে রাস্তা সংস্কার বা দেশ, মূলত তারা ছাত্ররা যেটা বলছে তারা এখন সম্পূর্ণরূপে সশরীরে দেশ সংস্কারের কাজে নেমে পড়েছে, যেখানে ট্রাফিক পুলিশের অনুপস্থিতি, যেখানে সরকারের অন্যান্য পর্যায়ে ব্যক্তিদের অনুপস্থিতি, যেই সংস্কারের কাজগুলো করা প্রয়োজন এই মুহূর্তে তাদের অনুপস্থিতি থাকায় শিক্ষার্থীরা কিন্তু নিজেই রাস্তায় নেমে পড়েছেন সেই কাজগুলো করার জন্য। দর্শক আপনারা দেখছেন শুধুমাত্র যে ইউনিভার্সিটির সামনে বিষয়টি এমন নয়, ইউনিভার্সিটির সহ আশপাশের যত স্থাপনা, স্থাপনার দেয়াল, সড়ক, মহাসড়ক, যত জায়গা রয়েছে তারা কিন্তু সেই জায়গাগুলোতে আসলে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছে। এমনকি যেই দোকানগুলোর শাটারে আসলে বিভিন্ন ধরনের বক্তব্য, তাদের দাবির কথা লেখা ছিল, সেগুলো কিন্তু পরিষ্কার করে ফেলা হচ্ছে। আপনাদের দেখাতে চাই যে দেশের ব্র্যাক ইউনিভার্সিটি সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কাজে খুব আগ্রহ করে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। তারা যেমন কিনা আন্দোলনে শরিক হয়েছিল, একইভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা, মানুষকে সচেতন করা এবং সড়কের যে ট্রাফিক ব্যবস্থা সেই ট্রাফিক নিয়ন্ত্রণও কিন্তু তারা কাজ করছে। সড়কের সর্বত্র এখন শিক্ষার্থীদের অবস্থান, যেখানে তারা আগে এই সড়কটি দখল করেছিল, গাড়ি ঘোড়া বন্ধ হয়েছিল, আজকে সেই গাড়ি ঘোড়াই কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে। যেই দেয়ালগুলো তারা বিভিন্ন বক্তব্য লিখেছিল, তাদের দাবি দাওয়া তুলেছিল, তারা স্লোগান লিখেছিল, সেই দেয়ালগুলো যাতে মানুষের দৃষ্টি কটু না লাগে সেজন্য তারা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে। শুধুমাত্র একটি স্থানে নয়, সড়কের সব স্থানে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাফিকের কাজ করছে শিক্ষার্থীরা। এখানে একটি জেব্রা ক্রসিং রয়েছে, এখানে মানুষ পারাপারের জন্য তারা কাজ করছে, তারা কাজ করছে এখানে সুশৃঙ্খলভাবে যেন সড়কে যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো চলাফেরা করে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী সহ অভিভাবক এবং সাধারণ মানুষকে রাস্তা পারাপারের জন্য প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি পয়েন্টে সর্বত্র শিক্ষার্থীদের অবস্থান। শিক্ষার্থীরা শুধুমাত্র আন্দোলন করেই ক্ষান্ত হননি, প্রশাসনের অবর্তমানে প্রশাসনিক যে সমস্ত কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো কিন্তু তারা পরিচালনা করে আসছে। ভাই একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনারা ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই মুহূর্তে ঠিক কী কী কার্যক্রম কাজ করছে? এই মুহূর্তে আমরা ট্রাফিক কন্ট্রোলে আসি, যে কোনো প্রকারের কোনো গ্রাফিটি করা হয়েছিল ওগুলা সব ঠিক কাজ ঠিক করার ট্রাই করতেছি আমরা, তারপরে রং করতেছি, ওগুলো রিমুভ করতেছি, দেন গাছ লাগানোর ট্রাই করতেছি, ডিভাইডারগুলো ব্যবস্থা করতেছি, তারপরে বিভিন্ন ধরনের ইট পাটকেল এগুলো পড়েছিলো ওগুলো এক সাইডে করতেছি, তারপর ওগুলো নিয়ে যাওয়া হবে, সব ধরনের পরিষ্কার করতেছি, বিভিন্ন ধরনের জায়গায় ছাই পড়ে আছে, বিভিন্ন অনেক কিছু পুরানো হয়েছে ওগুলো আমরা একত্র করতেছি, এই মুহূর্তে সবগুলোই করা হচ্ছে একসাথে। মোট কথা কি আমরা বলতে পারি যে প্রশাসনের অবর্তমানে এই মুহূর্তে প্রশাসনের যে কাজগুলো করা উচিত ছিল তাদের অবর্তমানে সেই কাজগুলোই শিক্ষার্থীরা করছে? জি 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 একদম। আচ্ছা, আপনাদের তো শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ রয়েছে, আপনারা আসলে কতদিন পর্যন্ত এই কার্যক্রমগুলো চালিয়ে যাবে? যতদিন না পর্যন্ত প্রশাসন একদম তার সম্পূর্ণ ফোর্স নিয়ে ব্যাক করতেছে এবং সবগুলি কাজ যারা যারা আমরা করতেছি তারা সেটা হ্যান্ড ওভার ততক্ষণ পর্যন্ত না করতেছে। অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা? মেহরাব। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে এখানে আসলে প্রশাসনের যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনার জন্য শিক্ষার্থীরা এখানে কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ রাস্তা পারের জন্য অপেক্ষা করছে,
ঠিক এই মুহূর্তে শিক্ষার্থীরা অপেক্ষা করছে কোন মুহূর্তে তারা আসলে সিগন্যাল দিবে এবং মানুষ পারাপারের ব্যবস্থা করে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে সর্বসাধারণের জন্য কাজ করছে। যে শিক্ষার্থীরা এতদিন গাড়ি আটকিয়েছিল তারাই কিনা এখন গাড়ি সুশৃঙ্খলভাবে চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে। ভালো দেখছি, আমার কাছে খুব ভালো লাগে, মেয়েরা যে করতেছে সেটা আরও ভালো লাগে। ওই যে দেশ স্বাধীন হয়েছে ওরাই করছে, ওরাই আবার এই নিয়ন্ত্রণ করতেছে, এই জন্য আমার খুব ভালো লাগছে। আমি গাড়িতে বসে উঠে উঠে দাঁড়াই ওদের যে ওরা যে ট্রাফিক সিগন্যালগুলো করতেছে সেটা দেখছি, আমার অনেক ভালো লাগছে। আমার ভালো লাগছে খুব, এখন জ্যাম জমলে অনেক ভালো লাগছে যাতায়াত করতে। সুবিধা পাচ্ছে? জি সুবিধা, অনেক সুবিধা, ভালো লাগছে, অনেক সুবিধা, ভালোই লাগছে। এরকম চললে ভালোই থাকবো, দেশ ছাত্ররা যেভাবে করবে ওইভাবে চললে দেশ ভালো থাকবে। ও শিক্ষার্থীরা এখন তো ভালোই দেখা যাচ্ছে, রাস্তা দিয়া সাইড করা দিয়েছে, গাড়ি দিয়ে সাইডে দিতে আছে, পরে ঝাড়ু দিতে আছে, খুব ভালো কাজ করতেছে। এখন কোনো বিশৃঙ্খলা নেই, এখন খুব সুন্দর চলতেছে, সব জায়গায় যাইতে পারি, চলতে পারি। আগে যেরকম বাসেরা হুড়াহুড়ি করতো, আগে বাসেরা উড়াবেশি করতো, ওই জায়গা জায়গায় না সাইড করে দিত, জায়গা জায়গায় ই করতো, মনে করেন ট্রাফিক করা নানান পদের একটা ভঙ্গিমা দেখা হতো, এখন খুব সুন্দর ক্লিয়ার করে যাইতেছে। দর্শক আপনারা যেমনটি দেখছিলেন যে শুধুমাত্র তারা কিন্তু রাস্তার যেই সমস্ত ময়লা রয়েছে তারা এই ময়লাগুলোও কিন্তু এখন পরিষ্কার করছে। শুধুমাত্র দেয়ালের রং পরিষ্কার না, সড়কের ময়লা, সড়কের যে সমস্ত ময়লা আবর্জনা আছে তারা কিন্তু সড়ক সংস্কারের কাজে লেগে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে হাতে গ্লাভস, মুখে মাস্ক পরে রাস্তায় যে সমস্ত ময়লা আবর্জনা রয়েছে সেই ময়লা আবর্জনাগুলো তারা পরিষ্কার করছে। রাস্তার পাশে যত ভাঙাচোরা ইঁট ছিল সে সমস্ত ইঁট তারা সরিয়ে নিয়েছে এবং যত প্রকার প্রশাসনিক সিটি কর্পোরেশনের যে কাজগুলো ছিল, যেহেতু এখন নতুন সরকার আসতে যাচ্ছে, এখন পর্যন্ত সেভাবে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়নি, সুতরাং প্রশাসনিক কার্যক্রম এবং সিটি কর্পোরেশনের যত কার্যক্রম রয়েছে সেই কাজগুলো কিন্তু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে করছে। আমরা এখানে একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আপু একটু কথা বলতে চাচ্ছি যে আপনারা ইউনিভার্সিটি শিক্ষার্থী হিসেবে আপনারা তো এর আগে রাস্তা অবরোধ করেছিলেন, মানুষ গাড়ি ঘোড়া বন্ধ করে আপনারা আন্দোলন করেছিলেন, আবার ঠিক আপনারাই এখন এই মুহূর্তে গাড়ি ঘোড়া যাতে ঠিকভাবে চলাচল করতে পারে, রাস্তাঘাট যাতে পরিষ্কার থাকে, দেয়াল যেগুলো নোংরা হয়েছিল সেই নোংরা দেয়ালগুলো আবার নতুনভাবে সংস্কার করার কাজ করছেন, কী কী আর কী কী কার্যক্রম চলছে আপনাদের? আপাতত শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমই চলছে, পরবর্তীতে কিছু করলে জানিয়ে দেওয়া হবে আমাদেরকে। আচ্ছা কতদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে? এখনও জানি না, আপাতত আজকের কাজ করতেছি, পরে যদি আবার করা হয় আমরা জানাবো। কোন কোন এলাকাগুলো পরিষ্কার করছেন এবং কতজন শিক্ষার্থী মিলে পরিষ্কার করছেন? আমরা হচ্ছে কি আমাদেরকে ব্র্যাক থেকে বলা হয়েছে যে ব্র্যাকের আশেপাশের এরিয়াগুলো ক্লিন করতে, বাড্ডা রামপুরা, তো আমরা টিম ওয়াইজ ভাগ করে কাজ করতেছি, আর অন্যান্য এরিয়াতে তো পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতেছি আলাদা করে। এই বিষয়টিকে আসলে কীভাবে দেখছেন যে এখন এই মুহূর্তে পুলিশ প্রশাসন নেই, কোনো সরকার নেই, সিটি কর্পোরেশনের ব্যক্তিবর্গ নেই, আসলে এই কাজগুলো শিক্ষার্থীরা কে কীভাবে করছে বা চেইন অফ কমান্ডটা কীভাবে পরিচালিত হচ্ছে? কোনো একজন তো দায়িত্ব নিয়েছে আমাদের সিনিয়ররা, তাদের নির্দেশে আমরা কাজ করতেছি, আর স্টুডেন্টরা আমরা যে কাজ করতেছি একসাথে এটা তো আসলে একটা ভালো ইনিশিয়েটিভ, তো আমরা করতেছি আর কি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার আশপাশে যত ময়লা আবর্জনা রয়েছে সেই ময়লা আবর্জনাগুলো কিন্তু তারা তুলে সিগারেটের প্যাকেট, প্লাস্টিক, পলিথিন, ইঁট, ভাঙা ইঁটের টুকরো
যে সমস্ত জিনিসপত্র রাস্তার আনাচে কানাচে ছড়িয়ে ছিটে পড়েছিল সেগুলো কিন্তু তারা এখন পরিষ্কার করছেন। এটা কোনো ব্যাপার না যে এই ময়লাগুলো কারা করছে, কিন্তু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আজকে এই দেশ সংস্কার, রাস্তা সংস্কার এবং ময়লা আবর্জনা পরিষ্কারে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। দর্শক, সাধারণ মানুষ বলছে আগেও ছিল ট্রাফিক ব্যবস্থা, কিন্তু সে সময় ট্রাফিকের নিয়ন্ত্রণ ট্রাফিক পুলিশদের হাতে ছিল না, ছিল আমলাদের হাতে। তারা যেটা বলছে যে আগে বাসগুলো বা যান্ত্রিক যেই যানগুলো রয়েছে, এই যানগুলো আসলে যাত্রী তোলার জন্য যেমন প্রতিযোগিতা করতো, রাস্তায় অনিয়ম বিশৃঙ্খলা থাকলেও শিক্ষার্থীরা যখন রাস্তায় রয়েছে সেই সুযোগটা তারা খুব কমই পাচ্ছে এবং রাস্তাঘাট খুব সুশৃঙ্খল। আগে আমরা এই সময় দেখতাম রাস্তায় প্রচণ্ড জ্যাম লেগে থাকতো, এখন কিন্তু সেই যানজট বা দীর্ঘ যানজট এগুলো আমরা কোনোটাই আমাদের চোখে পড়ছে না। মেরুলবাড্ডা থেকে আজ শিক্ষার্থীদের রাস্তা তথা দেশ সংস্কারের কাজের এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট আমরা আবার জানাতে হাজির হব আজকের পত্রিকায়। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আজকের পত্রিকায়।